ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ির মালাইকারি তাহলে চলুন দেখে এর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে এর জন্য আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো আমি এখানে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি সেটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এখানে নিয়েছি একটা তেজপাতা দুটো দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এক কাপ মতো আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আর এখানে মিহি করে টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো আর লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ নুন স্বাদ মতো চি দেড় কাপ মতো নারকেলের দুধ এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ গরম মশলা আর এক চিমটে হলুদ আর রান্নাটা করছি আমি সরষের তেলে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এক পাঁচ ভাজা হয়ে গেলে আবার অন্যদিকে গুনতে দেব আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব এরপর ওই তেলে আমি দিয়ে দেব ফোড়নগুলো একটা তেজপাতা দুটো লবঙ্গ দুটো দারচিনি আর দুটো ইলাচ এরপর এটা দিয়ে দেব মিহি করে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাড়াটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দেব আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব এবার এটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এবার এটাকে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আরও এক মিনিট ধরে কষাবো আমার কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব আমি এখানে দেড় কাপ নারকেলের দুধ নিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এতে আমি দিয়ে দেব এক চামচ চিনি আর হাফ টি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকেও আবার ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখব দেখুন আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে আর আমার মালাইকারিটাও রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন